পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে দেহ কিভাবে শুদ্ধ হবে। আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেহশুদ্ধি কাকে বলে? দেহশুদ্ধি দ্বারা মূলত বোঝায় আত্মাকে শুদ্ধ করার জন্য দেহকে সাধনার উপযুক্ত করে তোলা, অর্থাৎ দেহকে এমনভাবে পরিচালনা করা বা দেহের অবস্থান এমন একটি জায়গায় নিয়ে আসা যেন আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, অর্থাৎ আত্মাকে শুদ্ধ করতে পারি। অনেকেই দেহশুদ্ধি দ্বারা বুঝে থাকতে পারেন যে এই দেহরূপী যে মানব খাঁচাটা আছে, মানুষের যে খাঁচা, বাহ্যিক যে রূপ, যে গঠন, এটাকে পবিত্র করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এরকম কিছু একটা বা এমন কিছু একটা করা যার ফলে কি এই দেহটা পবিত্র হয়ে যাবে। কিন্তু মূলত বিষয়টি সেরকম নয়, কারণ এই দেহকে পবিত্র করা না করার মধ্যে কিছুই নেই। পবিত্র করতে হবে আত্মাকে, যেটাকে আমরা আত্মশুদ্ধি বলে থাকি। আত্মশুদ্ধি হলেই একজন মানুষ পবিত্র হয়, তার দেহ এবং সে উভয়ই। আত্মাকে বাদ দিয়ে শুধু দেহ পবিত্র করার এমন কোনো বিধান নেই, বা এটা কারো উদ্দেশ্যও না। মূল উদ্দেশ্যই হচ্ছে কি, নিজেকে পবিত্র করা, আত্মাকে পবিত্র করা, আত্মশুদ্ধি অর্জন করা। মূলত আত্মশুদ্ধি আর দেহশুদ্ধি একই বিষয়। যেহেতু আত্মা দেহকে ভর করেই সাধনা করে থাকে, সেহেতু আত্মশুদ্ধিকে অনেকে দেহশুদ্ধিও বলে থাকে। যেহেতু দেহের মধ্যেই সেই ব্যক্তি আছে, দেহশুদ্ধি মানে সে শুদ্ধি বা সে শুদ্ধি মানে দেহশুদ্ধ, এরকমই বিষয়টা। কিন্তু আলাদাভাবে দেহশুদ্ধ করা আর আলাদাভাবে আত্মা শুদ্ধ করা বিষয়টি মোটেও সেরকম নয়। যারা এমনটা ভাবছেন তারা ভুল ভাবছেন। দেহকে চাইলেই একজন খারাপ মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, ভালো খাবার দাবার খেয়ে সে সুস্থও থাকতে পারেন, তার দেহ কি ভালো থাকলো, কিন্তু তার আত্মা কলুষিত হতেই পারে। আবার একজন ব্যক্তির আত্মা পবিত্র, তিনি ভালো, কিন্তু যে কোনো কারণেই হোক তার দেহের মধ্যে দুর্বলতা আছে, বা সে ভালো খাবার খেতে পারে না বলে তার দেহ জরাজীর্ণ, বা সে বিভিন্ন রোগ বালাইতে আচ্ছন্ন, তার মানে এই না তিনি শুদ্ধ নন বা তার দেহটি কি অশুদ্ধ। কারণ আত্মশুদ্ধি বলি আর দেহশুদ্ধি বলি, আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে নিজেকে শুদ্ধ করা, আত্মাকে শুদ্ধ করা। অর্থাৎ আত্মশুদ্ধিই হচ্ছে কি এই সব কিছুর মূল। আমি যাই করতে চাচ্ছি পরকালের জন্য, সে সব কিছুর জন্য যত কিছুই আছে সেগুলো কি সব আত্মাকেন্দ্রিক। আর আত্মা যেহেতু দেহকে ভর করে চলে, সেহেতু দেহশুদ্ধি বলি বা দেহের পবিত্রতা বলি বা দেহের প্রয়োজনীয়তা এখানে গুরুত্ব। কারণ যখন আত্মা দেহ ত্যাগ করে তখন কি সে সাধনা করতে পারে না। তাকে সাধনা করতে হলে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে, অর্থাৎ আত্মাকে যদি শুদ্ধ হতে হয়, তবে একটি দেহের ওপর ভর করে, একটি দেহ ধারণ করে, একটি দেহের দ্বারা সাধনা করেই কি মুক্তি লাভ করতে হবে বা কি শুদ্ধতা অর্জন করতে হবে। দেহ ছাড়া সম্ভব না, মানে কেউ মরার পর কিন্তু আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত আত্মা থাকে ততদিন পর্যন্তই কি সে কর্ম করতে পারে, সেটা ভালো হোক বা মন্দ হোক। আর ভালো কর্মের দ্বারাই কি আত্মশুদ্ধি অর্জন হয়। তাই এই বিষয়টা একদম স্পষ্ট যে দেহকে আলাদাভাবে শুদ্ধ করার কিছুই নেই, মূলত আত্মশুদ্ধি অর্জন করাই সব কিছু। এবার আসি নারী শুদ্ধি বা ভূত শুদ্ধি সম্পর্কে। অনেকেই এগুলোকে দেহশুদ্ধি বলে থাকেন বা মনে করে থাকেন, বলার সময় এভাবেই বলতে হয় যে দেহশুদ্ধি, নারী শুদ্ধি করা, অর্থাৎ দেহের রোগগুলো যেগুলো আছে, ভূতশুদ্ধি অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে পঞ্চভূত আছে সেগুলোকে শুদ্ধ করা, পবিত্র করা, এরকম বোঝায়। তো সেটাকে অনেকে
দেহশুদ্ধি মনে করে থাকেন, আলাদাভাবে, মানে আত্মশুদ্ধি না বরং ওটা দেহশুদ্ধি। বিষয়টি মোটেও সেই রকম না, নারী শুদ্ধি বলেন বা ভূত শুদ্ধি বলেন, সেটা এরকম না যে একজন মানুষের আত্মা কলুষিত বা একজন মানুষ ভিতর থেকে কলুষিত কিন্তু সে নারী শুদ্ধি করলো বা কি ভূত শুদ্ধি করলো, এরকম না ব্যাপারটা। আর এরকম যদি হয় সেক্ষেত্রে কোনোভাবেই কি সেটা দেহশুদ্ধির মধ্যে পড়বে না, সেটা নির্দিষ্ট কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত, যেমন প্রাণায়াম করার জন্য বা বিভিন্ন যোগ ব্যায়াম করার জন্য বা এরকম কিছু বিষয় আছে যেগুলো অভ্যাস করার জন্য বা বিভিন্ন রোগ মুক্তির জন্য যে প্রাণায়ামগুলো বা যোগ আসনগুলো করা হয় তার জন্য নারী শুদ্ধি বা ভূত শুদ্ধি করার কথা বলা হয়ে থাকে, সেটা প্রয়োজন। সেটা করলে যেটা হয় সেটা হচ্ছে প্রাণায়ামের দ্বারা বা যোগ সাধনের যে ফলাফলগুলো আছে শারীরিক সেটা অনেক বেশি কার্যকর হয়, তা না হলে দেখা যায় তেমন একটা কার্যকর হয় না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে প্রাণায়াম করার ক্ষেত্রে বা যোগ সাধনা যোগের আসনের ক্ষেত্রে নারী শুদ্ধি ভূত শুদ্ধি এইগুলো আগে করে নেওয়া ভালো, কিছু নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে সেইগুলো অনেকে করে নেন। তো ফলে অনেকেই বলেন যে অমুকের নারী শুদ্ধি হয়েছে বা ভূত শুদ্ধি হয়েছে বা তারা ভূত শুদ্ধি করে নারী শুদ্ধি করে, তো সেটা মূলত আলাদা একটি বিষয়, কিন্তু সেটারও একটা মূল উদ্দেশ্য আছে। অর্থাৎ যারা নারী শুদ্ধি এবং ভূত শুদ্ধির কথা বলে গেছেন তারাও আত্মকেন্দ্রিক সাধনার কথাই বলেছেন, অর্থাৎ আত্মশুদ্ধির কথাই বলেছেন, যে নারী শুদ্ধি করে ভূত শুদ্ধি করে তারা প্রাণায়ামের মাধ্যমে এবং সাধনার মাধ্যমে সেই পাস আনফাসের মাধ্যমে ধ্যানের জগতে প্রবেশ করে সাধনায় তারা যে মজাটা পাবে এক কথায় সেটার মাধ্যমে কি তারা ঊর্ধ্ব জগতে প্রবেশ করবে, ধীরে ধীরে কি তাদের আত্মজ্ঞান লাভ হবে, আত্ম উপলব্ধি হতে থাকবে, এভাবে কি তার আত্মশুদ্ধি অর্জন হবে, বিবেক জাগ্রত হতে থাকবে, চেতনা জাগ্রত হতে থাকবে। এটাই কিন্তু সেই ভূত শুদ্ধি বা নারী শুদ্ধির মূল উদ্দেশ্য। এমন না যে শুধু এগুলো করো তুমি একদম দেহের দিক থেকে অনেক ভালো থাকো তাহলেই হবে, আর যত ইচ্ছা পাপ কাজ করো খারাপ কাজ করো কোনো সমস্যা নেই, নারী শুদ্ধি আর ভূত শুদ্ধি করলেই তোমার দেহ শুদ্ধি হয়ে যাবে, এটা কিন্তু তারা কখনোই বলে না। তো এই নারী শুদ্ধি বা ভূত শুদ্ধি বা অন্য যত কিছুই আছে দেহকে রক্ষা করার কথা, সেটা মূলত দেহকে সাধনার জন্য উপযুক্ত রাখার জন্য। অর্থাৎ আমি আত্মশুদ্ধি অর্জন করার জন্য অবশ্যই আমাকে সাধনা করতে হবে, তো সেই সাধনার জন্য কি দেহকে ঠিক রাখতে হবে, ওই যে বললাম দেহ ছাড়া তো সাধনা সম্ভব না, তাই এই দেহকে সাধনার জন্য উপযুক্ত রাখতে হয়, ফলে এরকম সাধনাগুলো করতে হয় বা অভ্যাসগুলো করতে হয়, ফলে যেটা হয় দেহ ভালো থাকে, দেহটা উপযুক্ত থাকে সাধনার জন্য। যেমন আপনি অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, এমন একটা অবস্থায় চলে আসলো যে আপনি আর ধ্যানে বসতে পারেন না, 5-10 মিনিট বসলেই আপনার খারাপ লাগে, আপনি প্রাণায়ামগুলো করতে পারছেন না, বা আপনার গুরুর দেওয়া কোনো আমল বা বিধিবিধান বা কোনো অজিফা যাই হোক না কেন, সে যাই দেখ দেখা গেল সেটা বেশিক্ষণ করতে পারছেন না, খারাপ লাগছে, আপনার দেহ আপনার সঙ্গ দিচ্ছে না, ফলে কি আপনার সাধনা হচ্ছে না, আপনার আমল হচ্ছে না, অর্থাৎ গুরুর দেওয়া কর্ম বলেন বা যাই বলি না কেন সেই কর্মগুলো কি আপনার দ্বারা সম্পাদিত হচ্ছে না আপনার দেহ দুর্বল থাকার কারণে বা অনুপযুক্ত হওয়ার কারণে। এই জন্যই এই দেহকে ঠিক রাখতে হবে, মানে দেহ সবল থাকলে, দেহ যদি ভালো থাকে তাহলে কি মনটাও ভালো থাকবে, মন ভালো থাকলে কি সাধনায় মন বসবে এবং দ্রুত উন্নতি লাভ করা যাবে। আর এই উন্নতি বা সর্বশেষ যে রেজাল্ট সেটা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন, সেটার জন্য কি দেহকে ঠিকঠাক রাখা, ভালো রাখা, সুস্থ রাখা, এইটুকুই। কিন্তু এটাকে দেহশুদ্ধি বলে না, এটাকে বলা হয় যে দেহকে উপযুক্ত রাখা। একজন খারাপ মানুষ, পাপী মানুষ, কোনো ভালো কাজ করে না, যত নিকৃষ্টই হোক, সেও যদি প্রাণায়ামের নিয়মকানুনগুলো মেনে চলে, নারী শুদ্ধি ভূত শুদ্ধির বিষয়গুলো কর্মগুলো করে, তাহলে তার শরীর ভালো থাকবে। এর মানে এই না তার আত্মা পবিত্র হয়ে গেল বা সে পবিত্র হয়ে গেল বা তার এই দেহটা পবিত্র হয়ে গেল। তাছাড়া এই দেহ পবিত্র অপবিত্র হওয়ার বিষয়টাও নির্ভর করে আত্মার উপরই। যেমন হাদিসে বলা হয়েছে মুমিন কখনো নাপাক হয় না। একটি ঘটনা আছে এই ব্যাপারে, এই হাদিসটির পেছনে, তো সেটি আমি এখানে বলছি না। তো বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে মুমিন কখনো নাপাক হয় না, অপরিষ্কার হতে পারে কিন্তু কি সে নাপাক হয় না। অপরিষ্কার এবং নাপাক কিন্তু বা অপবিত্রতা কিন্তু
এক বিষয় না, আবার পরিষ্কার এবং পবিত্রতা কি এক বিষয় না। একজন মানুষ পরিষ্কার হতে পারে কিন্তু কি চাইলেই সে পবিত্র হতে পারে না, আবার একজন মানুষ পবিত্র হতে পারে কিন্তু কি সে পরিচ্ছন্ন নাও হতে পারে। আবার কোরআনে আছে যে প্রতিটি মুশরিক হচ্ছে নাপাক বা অপবিত্র, অর্থাৎ একজন মুশরিক সাবান দিয়ে গোসল করুক যত যাই করুক না কেন সে সর্বোচ্চ পরিষ্কার হতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে, কিন্তু সে পবিত্র হতে পারবে না। বাকি সে পবিত্র না, পবিত্র হওয়ার জন্য তার শিরকই বাদ দিতে হবে। তাই এই বিষয়টা স্পষ্ট যে পবিত্র হওয়া এবং পরিষ্কার হওয়া এক বিষয় নয়, আবার অপরিচ্ছন্ন থাকা এবং অপবিত্র থাকা এক বিষয় না, সম্পূর্ণ আলাদা ব্যাপার। অর্থাৎ একজন ব্যক্তি অপরিষ্কার হতে পারেন বাহ্যিকভাবে কিন্তু সে পবিত্র হতে পারেন, আবার একজন ব্যক্তি বাহ্যিকভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন কিন্তু সে পবিত্র নাও হতে পারেন, দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সুতরাং সেই ব্যক্তির দেহই পরিশুদ্ধ যিনি নিজে তার আত্মাকে শুদ্ধ করেছেন বা যার আত্মশুদ্ধি অর্জন হয়েছে। এখন আমরা আত্মশুদ্ধি কিভাবে অর্জন করব বা দেহশুদ্ধি কিভাবে করব, দেহকে শুদ্ধ কিভাবে করব। তো সাধনার ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে মূল শর্ত বা প্রধান শর্তই হচ্ছে দেহকে পবিত্র রাখা, আর দেহকে পবিত্র রাখার মূল শর্তই হচ্ছে হালাল খাওয়া, হারাম না খাওয়া। অর্থাৎ হালাল খাবার খেলেই একজন মানুষের দেহ পবিত্র থাকে, হারাম খেলেই কি দেহ অপবিত্র হয়ে যায়। এখানে হালাল বা হারাম খাবার দ্বারা কোনো নির্দিষ্ট খাবারকে বোঝাচ্ছি না, বরং বোঝাচ্ছি এমন উপায়ে অর্জিত খাবার যে উপায়টি ভালো নয় বা বৈধ নয়, হালাল নয়, এমন উপায়ে খাবার খাওয়া যে উপায়টি বৈধ হালাল। অর্থাৎ আমরা এমন কোনো উপায়ে অর্থ উপার্জন করে বা জীবিকা অর্জন করে সেটা সেখান থেকে যে আহার করলাম, খাবার খেলাম, তা থেকে আমাদের যে দেহ হলো, তো সেই পদ্ধতি উপার্জনের সেটা কি বৈধ, ঠিকঠাক, ভালো। এরকম হলে কি আমাদের দেহ পবিত্র থাকবে, আমাদের ইবাদত বা সাধনা কি কাজে লাগবে। আর যদি আমাদের এই যে আহার করার যে খাবার সেটা উপার্জনের পদ্ধতি যদি এরকম হয় যেটা ভালো না, তাহলে কি সেটা দেহকে অপবিত্র করে তুলবে। অর্থাৎ সাধনার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে মূল শর্তই হচ্ছে হালাল রিজিক উপার্জন করে সেটা আহার করা, হালাল খাবার খাওয়া এক কথায়। অর্থাৎ আপনি যতই ইবাদত করেন কিন্তু আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে কি সাধনা কোনো কাজে আসবে না। তাই সাধনার চাইতেও এখানে গুরুত্বপূর্ণ জীবিকাকে হালাল করা। ধরেন আপনি অবৈধভাবে অনেক টাকা উপার্জন করেন, তারপর আপনি সারা দিন যত ইচ্ছা সাধনা করেন আপনার সেই সাধনা কোনো কাজই আসবে না, মানে আত্মশুদ্ধি হবে না। আর কারো যদি আত্মশুদ্ধি হয় বা সেই পথেই যদি কেউ থাকে তাহলে কি সে হারাম পথে অর্থ উপার্জন করবে? করবে না। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, না বুঝার মতো কোনো বিষয়ই না। মানে আপনি নামাজ রোজা করছেন, ধ্যান সাধনা করছেন, সব কিছুই করছেন, পূজা অর্চনা সব করছেন, কিন্তু আপনার আয়টা আপনি ভালোভাবে করছেন না। আপনার উদ্দেশ্যই হচ্ছে কি আমি খারাপভাবে আয় করব, অবৈধ পথে আয় করে খুব ভালো থাকব। তো আপনার মনের যে বিষয়টা, আত্মার যে বিষয়টা, সেটা তো নির্দিষ্ট জায়গায় খারাপ। তারপরে তো বিষয়টা হচ্ছে কতটুকু উন্নতি অবনতি হবে। তো উন্নতি অবনতি হওয়ার যে ব্যাপারটা, তো সেটা তো আপনি শুরুতেই খারাপ করে রেখেছেন। অর্থাৎ আপনার মনই সবসময় চায় খারাপ পথে আয় করে আপনি ভালো থাকবেন, তাহলে আপনার এত সাধনা করার কি দরকার? তাই দেহশুদ্ধির ক্ষেত্রে অনেক কঠিন কথাগুলো বা কঠিন বিষয়গুলো যদি আপনি না বুঝে থাকেন, তাহলে আপনি সহজ যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার উপার্জনের কথা। যদি আপনি ঠিকঠাকভাবে উপার্জন করেন এবং আপনার উপার্জন হালাল হয়, তাহলে কি আপনার দেহ শুদ্ধ থাকবে বলে আপনি মনে করতে পারেন, অর্থাৎ ইবাদতের জন্য উপযুক্ত। এই দেহ দ্বারা ইবাদত করলে কি আপনার ঈশ্বর বা প্রভু গ্রহণ করবেন। আর যদি আপনার উপার্জন হারাম হয়, তাহলে এই দেহ দ্বারা ইবাদত করলে কি সেটা গ্রহণযোগ্য হবে না, কোনো দিন হবে না, কোনোভাবেই হবে না। আগে সেটা বাদ দিতে হবে, তারপরেই শুরু হবে কতটুকু কোনটা কাজে লাগবে। তা না হলে সেটা শুধুমাত্র লোক দেখানো বা ঈশ্বরের সাথে ধোকাবাজি করা। মানুষের সাথে পারা যায় কিন্তু ঈশ্বরের সাথে বা প্রভুর সাথে সেটা সম্ভব না। আর পূর্ণভাবে নিজেকে শুদ্ধ করার জন্য আত্মা হোক বা দেহ হোক, অবশ্যই বিশ্বাস, ভক্তি এবং প্রেম প্রয়োজন।
প্রভুর প্রতি, গুরুর প্রতি বিশ্বাস এবং ভক্তি, প্রেম যখন হয়, আস্তে আস্তে কি তার আত্মশুদ্ধি অর্জন হতে থাকে। আর এই বিশ্বাস, ভক্তি, প্রেম ততক্ষণ পর্যন্ত জাগ্রত হয় না যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ জ্ঞান, আত্মজ্ঞান হাসিল না হয়। অর্থাৎ আপনাকে যে ভক্তি অর্জন করতে হবে বা নিষ্ঠাবান হতে হবে, প্রেম কি, কেন আপনি প্রেমিক হবেন, প্রকৃত বিশ্বাসটা কি, অনুমান করা কিন্তু বিশ্বাস না, বা না জেনে না বুঝে কোনো কিছু একটা মেনে নেওয়াকে বিশ্বাস বলে না। অন্ধবিশ্বাস মূলত বিশ্বাসই না, বিশ্বাস হচ্ছে যেটা একদম সঠিক, আপনি জানেন, জেনে বুঝে বিশ্বাস করছেন, এরকম কিছু একটা, মানে পূর্ণতা আছে সেখানে, মানে অনুমানের কিছু নেই। তো এই যে ভক্তি, বিশ্বাস, প্রেম যদি সত্যিকার অর্থে জাগ্রত করতে হয়, তবে তো আপনার জ্ঞান প্রয়োজন। জ্ঞানী না হলে, আত্মজ্ঞান হাসিল না হলে কিন্তু ভক্তি, বিশ্বাস, প্রেম জাগ্রত হয় না। অনেকে মনে করে থাকেন যে জ্ঞানের দরকার নেই, ভক্তি, বিশ্বাস, প্রেম হলেই হবে, কিন্তু তারা এটা বুঝেন না যে ভক্তি, বিশ্বাস, প্রেম জ্ঞান ছাড়া জাগ্রত হয় না। এই যে ভক্তি, বিশ্বাস, প্রেম দরকার, এই যে বোধ, চেতনা, এটা তো জ্ঞান। তাছাড়া যত মহাপুরুষরা ছিলেন তাদের ভক্তি, বিশ্বাস, প্রেমের সাথে জ্ঞানও ছিল। যদিও তারা অনেকেই ভক্তি, বিশ্বাস, প্রেমের কথা বলেছেন, যারা বলেছেন আপনারা দেখবেন তারা সবাই জ্ঞানী। এমন না যে কোনো অজ্ঞানী ব্যক্তি এরকম কোনো কথা বলেছিলেন যে জ্ঞান দরকার নেই, ভক্তি, বিশ্বাস, প্রেমই হয়ে যাবে। আর তারা ভক্তি, বিশ্বাস, প্রেমের কথা এই জন্যই বলেছেন কারণ ভক্তি, বিশ্বাস, প্রেম জাগ্রত করতে হলে অবশ্যই আত্মজ্ঞান হাসিল করতে হবে। অর্থাৎ জ্ঞানের কথা না বললেও দেখা যায় কি, সেই ঘুরিয়ে ফিরে জ্ঞানটা অবশ্যই তার লাগবে, জ্ঞান ছাড়া তো সেটা জাগ্রতই হবে না। কারো ভক্তি, বিশ্বাস, প্রেম জাগ্রত হয়েছে মানে কি, তিনি অবশ্যই একজন জ্ঞানী। একজন মানুষ অজ্ঞানী তবু সে দাবি করছে তার ভক্তি, বিশ্বাস, প্রেম জাগ্রত হয়েছে, তাহলে কি সে মিথ্যাবাদী, এবং স্পষ্টভাবে মিথ্যাবাদী, এটা সম্ভব না। হতে পারে তার দুনিয়াবি বিভিন্ন জ্ঞান নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে জ্ঞানী নন এটা হবে না। অবশ্যই সে জ্ঞানী এবং মহাজ্ঞানী। শেষে যেটা বলবো, প্রাণায়ামের মাধ্যমে বা যোগ সাধনার মাধ্যমে, ভালো খাবার দাবারের মাধ্যমে দেহকে ঠিক রাখা এবং সঠিক কর্মের মাধ্যমে নিজেদের জীবনকে ঠিক রাখা ও সাধনার দ্বারা আত্মদর্শন লাভের মাধ্যমেই পূর্ণভাবে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তখনই হবে কি পূর্ণভাবে দেহশুদ্ধি, বা তখন কি আমাদের দেহ শুদ্ধ হবে, আমরা শুদ্ধ হব, পরিপূর্ণ একজন শুদ্ধ মানুষ হব। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।